আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রেমা আপুর লেখা মন কেমনের বৃষ্টি গল্পের ১৯তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ক্লান্ত হয়ে বাড়ি ফিরল রিপ, সোফায় গায়ে এলিয়ে দিল, নিজের ইউনিফর্ম রাখলো সোফায়। পরি দৌড়ে আসলো, ডাকলো, রিপ ফিপ্পি। রিপ হাসলো, সোফায় মাথা এলিয়ে দিয়ে ডাকলো, ইস্যু এক গ্লাস পানি দে তো। অন্যদিন হলে বলতে হয় না, আজ বলতে হলো কেন? চাপা অভিমান কাজ করে রিপের। কোথায় মেয়েটা? রিপ ডাকলো, ইস্যু। কারো সারা পাওয়া গেল না পানির গ্লাস হাতে। মোনাকে দেখে গেল, মোনা পানির গ্লাসে গিয়ে দিয়ে বললো, নে। রিপ পানির গ্লাস হাতে নিল না। পরির সাথে এমনভাবে কথা বলতে লাগলো যেন সে মোনাকে দেখলেই দেখলই না। মোনা বলল, পানি নে, মা ডাকছে আমায়। রিপ চোখ তুলে তাকালো মোনার দিকে। মোনা রিপের ক্লান্ত চোখ দেখে ভরকালো আর বলল, এইভাবে কেন দেখছিস? নে পানি। রিপ উঠে দাঁড়ালো আর বলল, তোমাকে পানি আনতে বলেছি আমি, আশ্চর্য। মোনা অবাক হয়ে বলল, এখন তো শুনলাম। রিপ কোনো কথা বলল না, ঘটঘট পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। ধপ করে দরজা বন্ধ করলো, ঘরমাখতো শার্ট খুলে দৌড়ে ছুঁড়ে মারল, ডাকলো, এই ঈশা। সবাই জানে খুব রেগে থাকলে ঈশাকে রিপ এইভাবেই ডাকে। তালহা বেগম গেলেন রিপের রুমের সামনে। রিপ দরজার দিকে তাকিয়ে বোকা বনে গেল, দরজা খুলে দিয়ে নিজের ফ্রেশ হতে চলে গেল। প্রায় ৭-৮ মিনিট পরে যখন অভিমান নিয়ে বের হলো, তখনও দেখা পেল না ঈশুর। কি আশ্চর্য, মেয়েটিকে তাকে পাত্তা দিচ্ছে না, তার যে গলা শুকিয়ে এলো। একদলে অভিমান ভর করলো গলায়, সে চিৎকার করে ডাকলো, এই ঈশা কোথায় রে তুই? তালহা বেগম ছুটে এলেন রুমে, বললেন, কি হয়েছে রিপ? বাড়ি ফেরার সাথে সাথে কি শুরু করেছিস? ও কি তোর বিয়ে করা বউ যে ডাকা মাত্র চলে আসবে? রিপের মেজাজ খারাপ হলো। তারপরে শান্ত গলায় বলল, আমি ডাকছি, ও কি শুনতে পাচ্ছে না? কোথায় সে? মোনা ঢুকে এলো রুমে। রিপের মনে হলো ঈশা এলো। মোনাকে দেখে তার মেজাজ আরও চড়ে গেল। সে ধপ করে বসে পড়লো বিছানায়। ক্লান্ত গলায় জিজ্ঞাসা করলো, ঈশা কোথায়? আমি ওর কাছ থেকে পানি চেয়েছি, কি সমস্যা তার? মোনা আমতামতা করে বলল, ঈশা বাসায় নেই, একটু বাইরে গেছে। রিপ চমকালো, কোনো আওয়াজ করলো না। পরক্ষণে জিজ্ঞাসা করলো, কেন গিয়েছে? তালহা বলল, আমার ডায়াবেটিসের ঔষধের জন্য, চলে আসবে, ঈশা অনেকবার গেছে এরকম, চলে আসবে। রিপ চুপ করে থাকে, বলে, কিন্তু আমি আসার পর থেকে তো একবারও দেখিনি। তোমরা কিসের উপর ভরসা করে একটা মেয়ে কেমন রাতের বেলা একা ছেড়েছো? তোমার কি এখন একটু মায়া হয় না মেয়েটার প্রতি? তুমি এখনও আগের মতোই রয়ে গেছো মা। তালহা বেগম কিছুই বলতে পারে না। রিপ শার্ট গায়ে দিতে দিতে বেরিয়ে পড়ে, বাইক নিয়ে ছুটে যায়। ঔষধের ফার্মেসিগুলোতে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু ঈশার দেখা পায় না। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলে তারা বলল, নীল রঙের কাপড় পরা মেয়েটি কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। রিপের এবার চিন্তা হয়, তার শুকনো গলা আরও শুকনো হয়। গলা ধরে আসে তার, ক্লান্ত হয়ে সে বসে পড়ে হসপিটালের সামনে বাইকে। বলে, কোথায় তো ইস্যু? এমনটা কেউ করে? আমার পানির টেস্টটা পেয়েছে খুব, কিন্তু কে শুনে কার কথা? ইস্যু তো এখানে নেই, কোথাও নেই। রিপ ফোন লাগালো রিককে। রিক চিন্তিত হয়ে বলল, আমি আসছি, তুই দাঁড়া। রিপ বসে থাকলেও বাইকের উপর উদাস ভঙ্গিতে, তার চুল নড়ছে, চেহারায় ক্লান্তির ছাপ। হঠাৎ তার মনে হলো গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে তার সামনে। মেয়েটির মুখে লেপটে রয়েছে দীপ্তিময় হাসি, চুলগুলো উড়ছে এলোমেলো হয়ে, ঠোঁটের সাথে হাসছে তার দুটি চোখ। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলছে, গলাটা ভিজিয়ে নাও তো। তুমি কেন এমন করো রিপোদা? তোমাকে এভাবে দেখলে আমার কষ্ট হয় তুমি জানো না? রিপ পানির গ্লাস হাতে নেয় না, মাথা নামিয়ে বলে, তুই আমায় কখন বুঝবি ইস্যু? তোর অবহেলা আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। তুই আমার সাথে এমন করিস না। ঈশা হাসে আর বলে, পানি না খেলে তাহলে আমি চলে যাচ্ছি। রিপ পানির গ্লাসটা হাতে নেয় না, এ তার ইস্যু নয়, কারণ ঈশা তাকে ইউনিফর্ম খোলার আগে পানি খাইয়ে দেয়, পানি খেতে বলে না। রিপ মুখ ফিরিয়ে রাখে আর ঈশা হাসতে হাসতে নিরুদ্দেশ হয়। রিপের যখন দেন ফেললো, তখন আকাশে মেঘের গুরুম গুরুম আওয়াজ, আচমকা বাতাস বইতে লাগলো। রিপ চমকালো, তার কষ্ট লাগলো, চোখ ধুলোবালিতে ঝাপসা হয়ে এলো। সে অসহায় কণ্ঠে ডাকলো, ইস্যু আমি তোকে কোথায় খুঁজবো এখন? এই মন কেমনের জ্যোৎস্না ভরা রাতটা কেমন যেন বিদঘুটে লাগছে আমার কাছে, তুই তাড়াতাড়ি চলে আয় আমার কাছে। কোথায় আছিস তুই? সে বাইক রেখে দৌড়ালো পুরো রাস্তায়। রাস্তার আশপাশ দেখলো, সব দোকানে দোকানে গিয়ে দেখলো, পুরো হসপিটাল ঘুরলো, তারপর অনেকবার খুঁজেও পাওয়া গেল না ঈশাকে। রিক ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, পেয়েছিস? রিপ কিচ্ছুই বলল না, রিক যা বোঝার বুঝে নিল। আকাশে মেঘের ঘন ঘটা বৃষ্টি হলো চারদিকে, হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে এলো, চাঁদে ঢেকে গেল মেঘের আড়ালে, লোকজন দোকানপাট থেকে সরে গেল, পরিষ্কার হয়ে গেল রাস্তা। একা একা নীরবে বাইকের উপর বসে রইল রিপ, স্তব্ধ হয়। তার ক্লান্তি তেষ্টা মুছে গেল বৃষ্টি জলে, বৃষ্টিতে ভিজে সে জবজবে হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে রইল, দূরে কোথাও প্রচণ্ড ভয়ঙ্কর শব্দ করে বজ্রপাত ঘটল। রিপ চমকালো না, সে শুধু বরকালো, লাল টকটকে শাড়ি পরে তার সামনে খিলখিল করে বৃষ্টিতে ভেজা মেয়েটির দিকেই অপলক তাকিয়ে রইল।
মেয়েটি তার দিকে শাড়ির আঁচলের সবটুকু পানি ছুড়ে মেরে খিলখিলিয়ে হেসে উঠল। রিপ এগুলো মেয়েটিকে ধরার জন্য, একটুখানি শোয়ার জন্য, একটুখানি ধমক দেওয়ার জন্য, একটুখানি অভিমান্য শব্দগুলো শুনিয়ে দেওয়ার জন্য, একটুখানি ভালোবেসে জড়িয়ে ধরার জন্য। কিন্তু সে ছুঁতে পারে না মেয়েটিকে, ধরতে পারে না। মেয়েটি তার হাতের নাগালের বাইরে খিলখিল করে হেসে মিলিয়ে যায় বৃষ্টি জলে বাতাসে। রিপ তাকিয়ে থাকে নির্নিশেষ। রিপের পরনের কালো শার্ট ভিজে লেপটে যায় তার গায়ে, কপালের চুল এসে পড়ে চোখের কাছে। সে দূরে দৃষ্টি নিক্ষেপ করে ধপ করে বসে পড়ে হসপিটালের সামনে ইট সিমেন্টের টিলায়। বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ ঘোর অন্ধকার। রিপ মাথা নামিয়ে রাখে হাতের উপর ভর দিয়ে। এই মন কেমনের রাত্রে তার পাশে ইস্যু থাকলে খুব একটা ক্ষতি হতো না, বরঞ্চ বেশ ভালোই হতো। বৃষ্টি চলে ধোয়া চকচকে হসপিটালের মেঝেতে পড়ে থাকে একটা সুন্দর সোনালি রঙের নূপুর। রিপ সেদিকে তাকিয়ে থাকে নির্নিশেষ। এই নূপুরটি তার দেয়া, নিজ হাতে পরিয়ে দিতে গিয়ে ইস্যু কতই না হেসেছিল সেদিন। বলেছিল, রিপুদা আমি সত্যি লাকি, তোমার মতো একজন ভাই আছে। রিপ করিয়ে নেয় সেই নূপুর। নূপুরটির দিকে তাকিয়ে হাসি আর বলে, তুই সেদিনও আমায় বুঝলি না রে ইস্যু, আর কতভাবে বোঝালে তুই বুঝবি, মুখে কেন বলতে হবে আমায়? তুই কেন আমার চোখের ভাষা পড়তে পারিস না ইস্যু? তোকে আমি ভালোবাসি আর তুই আমাকে বাইরেকে দূরে পাঠিয়ে দিস। আমি তোকে আমার করে চাই, তুই আমাকে ভাইয়ের অজুহাত দিয়ে চুপ করিয়ে দিস। আমি তোকে ভালোবাসি, কীভাবে বোঝালে তুই বুঝবি? তুই কেন বুঝিস না ইস্যু, কেন বুঝতে চাস না? আমার তোর মুখে ভালোবাসি শব্দটা শুনতে ইচ্ছে হয়, তোকে ভালোবাসি বলতে ইচ্ছে হয়। এক মন কেমন করা ভালোবাসা সিক্ত হয়ে বলতে ইচ্ছে হয়, তুই কি আমার মন কেমনের বৃষ্টি হবি? কিন্তু তুই আমার সেই সুযোগ দিস না, আমাকে বলতে দিস না, শুধু পালিয়ে বেড়াস আমার কাছ থেকে। আমি কি তোর অতটাই অযোগ্য? আমার কষ্ট হয়, অভিমান আমারও হয়, আমারও তোকে ভালোবাসতে ইচ্ছে হয়, ভালোবাসা পেতে ইচ্ছে হয়। কিন্তু তুই অবুঝ, তুই অন্ধ। কার প্রেমে তুই অন্ধ হলে রে ইস্যু? কে তোকে অন্ধ বানালো? কাকে ভালোবাসিস তুই? আমাকে কেন ভালোবাসিস না? আমার চাইতেও কি তাকে কেউ, তোকে কেউ বেশি ভালোবাসে? রিপ নানা করে ওঠে, বলে, আমার চাইতেও বেশি কেউ ভালোবাসবে না, এই রিপ তোকে ভালোবাসে, বিনিময়ে তুইও একটু ভালোবাসিস, শুধু একটুখানি। মুষলধারায় পড়তে লাগলো বৃষ্টি, আঁকাবাঁকা এলোমেলো ছন্ন ছড়াও ঠিক রিপের মতো। কবে আসবে মেয়েটি তার এলোমেলো প্রলাপ বন্ধ করতে, কপালে ছড়ানো ছিটানো চুল সরিয়ে দিয়ে অষ্টদয় ছুঁয়ে দিতে? কবে আসবে এক মুঠো বকুল ফুল বাড়িয়ে দিয়ে বলতে, আমার চুলে গুঁজে দাও? কবে আসবে আলতো করে বুকে মাথা রেখে বলতে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি? কেবিনের জানালার কপাটও বন্ধ করে দিল আদি। মৃদু হাওয়ার দলছে কেবিনের পর্দা। সে অচেতন হয়ে পড়ে থাকা মেয়েটির দিকে একটিবার তাকিয়ে বেরিয়ে আসতে চাইল। নার্স আছে দুজন, নার্সগুলো তাদের কাজে ব্যস্ত। আদি থেমে গেল দুজনের দরজার সামনে এসে, কিছু একটা ভেবে আবারও পিছু হটল। আলতো হাতে সরল কেবিনের পর্দা, দেখা গেল চোখ বন্ধ করে শুয়ে থাকা মেয়েটির মুখ। হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইল, কানে যেন এসে বাজল, ডক্টর মিষ্টি আপনাকে ভালোবাসে, আপনি ভালোবাসেন তো? আদির মনে হলো, ইস, মেয়েটি যদি হতো তার মিষ্টি, নতুন করে হতো আবার মন কেমনের বৃষ্টি। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।